আপনারা জানেন পাকিস্তান যদি হুমকি দিত ভারতবর্ষ পচ্চাপ করে দিত কংগ্রেস আমলে। প্রত্যেকদিন সকালে সংবাদ শুনতাম ভারতীয় সৈনিকদের ধরে নিয়ে গিয়ে পুরুষাঙ্গ কেটে দিয়েছে, হাত কেটে দিয়েছে, মাথা কেটে দিয়েছে। আর চীন কথা বললে তো কাঁপতে 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 ভারত ঘুমিয়ে পড়ত। আজ পাকিস্তানের অবস্থা দেখুন, চীনের অবস্থা দেখুন, পাকিস্তান কিন্তু ঘুমিয়ে পড়েছে ভারতের ভয়ে। আর চীন কথা বলবার ক্ষমতা নেই। অটল বিহারী বাজপেয়ী যখন ক্ষমতায় ছিল 1999 সালে, আপনারা দেখেছেন পাকিস্তান আমেরিকার মদতে সিয়াচেনের একটা বিস্তীর্ণ অঞ্চল দখল করে রেখেছিল, দখল করে রাখেনি। অটল বিহারী বাজপেয়ী বিনম্র চিত্তে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলেছিলেন, দেখুন আমরা পঞ্চশীলে বিশ্বাসী, আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা যুদ্ধ করতে চাই না, ভালোই ভালোই চলে যান, নাহলে পরিণতি খারাপ হবে। আমেরিকার মদতে পাকিস্তান সেদিন কিন্তু সিয়াচেন থেকে সরে যায়নি। এবং রাতের বেলায় বিল ক্লিন্টন সাহেব আমেরিকার প্রেসিডেন্ট অটল বিহারী বাজপেয়ীকে ফোন করেছে, বাজপেয়ী জি আপনি পাকিস্তান আক্রমণ করবেন না, পাকিস্তানের হাতে পরমাণু বোমা আছে। কি বলেছিলেন জানেন অটল বিহারী বাজপেয়ী? অটল বিহারী বাজপেয়ী জবাব দিয়েছিলেন, ক্লিন্টন সাহেব আমি জানি পাকিস্তানের হাতে পরমাণু বোমা আছে, এবং সেই পরমাণু বোমা যদি মারে এই ভারতবর্ষের অর্ধেক মানুষ থাকবে না, কিন্তু আপনি জেনে রাখবেন তারপরের দিন বা পৃথিবীর ইতিহাস থেকে পাকিস্তান মুছে যাবে। সেই শক্তি নিয়ে আমরা এই ভারতীয় জনতা পার্টি করি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবশিষ্য, নির্বাচন এসে গেছে, হাওয়া হয়েছে গরম, আর আমরাও তেড়েফুঁড়ে লেগেছি, মাথার ঘাম পায়ে ফেলছি, গায়ের রক্ত জল করছি। যে করেই হোক পরিবর্তন তো দেখেছেন, একসময় তৃণমূল কংগ্রেস পরিবর্তনের ডাক দিয়েছিল, সেই পরিবর্তন আপনারা দেখেছেন, সেই পরিবর্তনের পরিবর্তন করবার জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলছি, গায়ের রক্ত জল করছি। এই যে পশ্চিমবাংলা, এই পশ্চিমবাংলা নাইয়ের পশ্চিমবাংলা। দেখুন আমি একজন শিক্ষক, স্কুলে পড়াই, যেখানে প্রতি 40 জন ছাত্র পিছু একজন শিক্ষক থাকতে হবে, দুর্ভাগ্য আমাদের প্রতি 200 জন ছাত্র পিছু একজন শিক্ষক আপনি দেখাতে পারবেন না। অর্থাৎ বিদ্যালয়ে বিদ্যালয়ে যাবেন, সেখানে শিক্ষক নেই। সবচাইতে লজ্জার যেটা, আমি একজন শিক্ষক, শিক্ষক হিসাবে লজ্জার, শিক্ষক সমাজের লজ্জা, যে শিক্ষকরা রয়েছে তার মধ্যে কতজন ভুয়ো শিক্ষক আছে না আপনি জানেন না আমি জানি। আপনার সন্তানকে পাঠিয়েছেন 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার, আপনার মুখকে স্তব্ধ করে দিয়েছে। 1000 টাকার লক্ষ্মী ভাণ্ডার, আপনার মুখকে স্তব্ধ করে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য এটা, আপনার সন্তানকে মানুষ করবার জন্য যে স্কুলে আপনি পাঠিয়েছেন সেই স্কুলে রয়েছে একজন ভুয়ো শিক্ষক, যা আপনি জানেনই না, টাকার বিনিময়ে চাকরি হয়েছে। বিদ্যালয়ে যাবেন, শিক্ষক নেই। হাসপাতালে যাবেন, গিয়ে দেখবেন ডাক্তার নেই, কোথাও বা ডাক্তার আছে তো নার্স নেই, নার্স আছে তো ওষুধ নেই। এত বড় একটা দুর্ভাগ্যের বাংলা আমাদের। তারপর আপনি গ্রামে যাবেন, যদি গ্রামের মধ্যে ঢুকেন দেখবেন কোনো গ্রামে হয়তো বিদ্যুৎ নেই, কোনো গ্রামে হয়তো জল নেই। আর এই যে নেই এর রাজত্ব, আমরা তার পরিবর্তন চাইছি, আর পরিবর্তন চাইছি বলেই কিন্তু মাথার ঘাম পায়ে ফেলছি। আর দুর্ভাগ্য আমাদের, পরিবর্তনে পরিবর্তন চাইতে গেলেই আমাদের বিরুদ্ধে কমপ্লেইন হচ্ছে, আমাদের বিরুদ্ধে কমপ্লেইন, আমাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনে পরিবর্তন করবার জন্য আমরা ডাক দিয়েছি এই পশ্চিমবাংলায়। দেখেন চাকরির পরীক্ষা কোথাও হয় না, একটা জায়গাও চাকরির পরীক্ষা হয় না, কম্পিটিটিভ পরীক্ষা হয় না। আর যদিও বা পরীক্ষা হয় দেখবেন প্রশ্ন লিক হয়ে গেছে, প্রশ্ন লিক হয়ে গেছে, প্যানেল বেরোয় না। যদিও বা প্যানেল বেরোয় তো চাকরি হয় না, চাকরি হয়তো বেতন হয় না, বেতন হয়তো ইনক্রিমেন্ট হয় না, তারপর ডিএ বাকি থাকে। আপনি ডিএ চাইতে যাবেন, পুলিশের তাড়া খাবেন, আর মাননীয় মুখ্যমন্ত্রী শুধু তাড়া নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ ঝামটা খাবেন, বলবে ঘেউ ঘেউ করবেন না, মেউমেউ করবেন না, কত বড় লজ্জার একটু দেখুন। আরে টাকা নেই দিয়ে দেবেন না, কিন্তু সম্মান দিতে তো টাকা পয়সা লাগে না, সেই ন্যূনতম সম্মানটুকু পর্যন্ত দেবেন না। এই পশ্চিমবাংলার বুকে কোথাও শিল্প নেই, কোথাও কলকারখানা নেই। এই জিনিসটা শুরু হয়েছিল বামপন্থী আমলে, যেটা বামপন্থী আমলে ছিল ট্রেন্ড, আর এখন সেটা ট্র্যাডিশন হয়ে গেছে। এই পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের আমলে সেটা গেছে ট্র্যাডিশন হয়ে, কোথাও আপনি শিল্প দেখবেন না, কলকারখানা দেখবেন না। তা চাকরি যদি করতে হয় আপনার সন্তানকে, কিন্তু পশ্চিমবাংলার বাইরে গিয়ে চাকরি করতে হবে, হয় গুজরাটে করতে হবে, না হয় মহারাষ্ট্রে, না হয় কেরালায় যেতে হবে। তাই আমরা চাইছি বন্ধু, যে এই পশ্চিমবাংলায় যদি ভারতীয় জনতা পার্টি শাসিত একটা রাজ্যে আমরা রূপান্তরিত করতে পারি, তার জন্য আমরা তেড়েফুঁড়ে লেগেছি। আপনার বিগত দিনে দেখেছেন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক কিন্তু এই পশ্চিমবাংলা থেকে গুজরাটে গেছে, মহারাষ্ট্রে গেছে, কিংবা গিয়েছে বেঙ্গালুরে। আর যদি আমাদের এই পশ্চিমবাংলায় আমরা ভারতীয় জনতা পার্টি শাসিত একটা রাজ্য করতে পারতাম, আমাদের এই সন্তানদের কিন্তু পশ্চিমবাংলার বাইরে পরিযায়ী হয়ে শ্রমিকের কাজ করতে হতো না। এখানে গণতন্ত্রের কথা বলছেন তৃণমূল কংগ্রেসের নেতারা, বলছে গণতন্ত্র নেই ভারতবর্ষে, নাকি গণতন্ত্র নেই পশ্চিমবাংলায়? গণতন্ত্র আছে,
ভাবতে পারেন? বিগত পঞ্চায়েত নির্বাচনের স্মৃতি আপনাদের মুছে যায়নি? আপনারা দেখেছেন 34% আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি, 42% প্রার্থী যারা আপনি ভোট দিতে গেছেন গিয়ে দেখেছেন হয় আপনার প্রার্থী নেই, 42% প্রার্থী নেই, আপনি ভোট দিতে গেছেন ভোট কেন্দ্রে গেছেন আপনার মনোনীত প্রার্থী আপনি পাননি, অথবা গিয়ে দেখেছেন আপনার ভোট দেওয়া হয়ে গেছে, নির্বাচনের নামে একটা প্রহসন হয়েছে। এই পশ্চিমবাংলার গণতন্ত্র। আর এই গণতন্ত্রের যিনি মুখ, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তিনি বলছেন ভারতবর্ষে গণতন্ত্র নেই, গণতন্ত্র রয়েছে নাকি এই পশ্চিমবাংলায়? ভাবতে পারেন একবার, গণতন্ত্রের শ্মশানে দাঁড়িয়ে তিনি বলছেন কি গণতন্ত্র আছে পশ্চিমবাংলায়, ভারতবর্ষে গণতন্ত্র নেই। এটা লজ্জার, এটা দুর্ভাগ্যের। তিনি মোদীবাবুকে বলছেন হিটলার, আর মাঝে মধ্যেই বলছেন মোদি তুমি কোন হরিদাস। এই বিগত দিনে আপনারা জেনেছেন দেখেছেন, বলছে তুই টাকা দিয়েছিস, তোকে হিসাব দেবো, টাকা দিয়েছিস হিসাব দিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী আলাপ লজ্জা করে না শুনতে, এইভাবে বলছে প্রধানমন্ত্রীকে বলছে হরিদাস, তুই কোন হরিদাস? ভাবতে পারেন, বলছে হিটলার, আমাদের মোদী নাকি হিটলার? আমি বলছি বন্ধুরা, যদি শাড়ি পরা হিটলার দেখতে হয়, যদি চটি পরা হিটলার দেখতে হয়, তাহলে আপনাকে এই পশ্চিমবাংলা আসতে হবে ওই শাড়ি পরা হিটলার দেখতে হলে, শাড়ি পরা হিটলার দেখতে হলে। রাতে এক পার্টিতে, তৃণমূল কংগ্রেসের পার্টিতে একটাই স্টার, আপনারা বিগত পঞ্চায়েত নির্বাচনে দেখেছিলেন স্টার কম পড়ে গেছে, ও যে বাংলাদেশের কি ফেরদৌস না কি নাম, তাকে নিয়ে এসেছিল নির্বাচনে প্রচার করবার জন্য, আনেনি, দেখেন দেখেননি, ফেরদৌসকে নিয়ে এসেছে দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে প্রচারে গেছে। আমরা বিজেপির পক্ষ থেকে কমপ্লেইন করেছিলাম যে বিদেশি স্টার দিয়ে প্রচার করা হচ্ছে, নির্বাচন কমিশনে আমরা কমপ্লেইন করেছিলাম। নির্বাচন কমিশন কি বলেছে জানেন? বলেছেন কমপ্লেইন তো করেছেন, দেখুন আগে পরে এরকম কোনো বিধান নেই, আগে পরে বিধান নেই। দেখেন কি মুখ্যমন্ত্রী, মানে মুখ্যমন্ত্রী বুঝে ফেলেছিলেন যে বিদেশি স্টার দিয়ে যদি আমরা প্রচার করি তাহলে বিজেপি যদি কমপ্লেইনও করে, কমপ্লেইন করে কিছু করতে পারবে না, তাই হয়েছে। আপনারাই বুঝুন। আচ্ছা, প্লেন যতদিন না আবিষ্কার হয়েছে কেউ কি ভাবতে পেরেছে যে প্লেন ক্র্যাশ করবে বা প্লেন হাইজ্যাক হবে? প্লেন হাইজ্যাক হয়েছে তারপর তো আইন, বিদেশি স্টার দিয়ে মমতা ব্যানার্জি যখন প্রচার করেছে তারপর আইন হয়েছে। এইবার তিনি যদি বিদেশি থেকে কোনো স্টার এনে প্রচার করেন এই পঞ্চায়েত নির্বাচনে, এইবার ব্যবস্থা হবে, ভাবতে পারেন? আবার মাঝে মধ্যে উন্নয়নের কথা বলছে, উন্নয়ন এই পশ্চিমবাংলায় নাকি কি উন্নয়ন হচ্ছে, ভাবতে পারেন? হুগলি নদী তীরবর্তী অঞ্চলে হাজার হাজার পাট শিল্প ছিল, কাপড় শিল্প ছিল বামপন্থী আমলে, সেই সব পাট শিল্প কাপড় শিল্পে আপনারা জানেন যে ধোয়া বন্ধ করে দিয়েছে, আর এই তৃণমূল কংগ্রেস এসে রীতিমতো গেট বন্ধ করে দিয়েছে, না সেই পাট শিল্পও নেই, সেই চট শিল্পও নেই, সেই কাপড় শিল্পও নেই, রিসরায় সেই কাপড় শিল্প আর নেই। আর মাঝে মধ্যে ব্যঙ্গ করছে ভারতীয় জনতা পার্টিকে, ওই সব রাজ্যে নাকি শিল্প নেই। অটল বিহারী বাজপেয়ীর নাম আপনারা শুনেছেন, বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তিনি বলেছিলেন বিহারের রাজপথ প্রত্যেকটা রাস্তায় হেমা মালিনীর গালের মতন করে ফেলবো, পারেননি তিনি করতে, অটল বিহারী বাজপেয়ী তিনি করেছিলেন। সোনালি চতুর্ভুজ, সেই সোনালি চতুর্ভুজ প্রকল্পের মধ্য দিয়ে দিল্লি বোম্বাই কলকাতা চেন্নাইকে কিন্তু হাতের মুঠোয় মুহূর্তের মধ্যে নিয়ে আসছে। আজ আপনারা যারা দুর্গাপুর যাবেন, কলকাতা থেকে যদি দুর্গাপুর যান মুহূর্তের মধ্যে দুর্গাপুর পৌঁছে যেতে পারবেন, আসানসোল পৌঁছে যেতে পারবেন। কে করেছে? অটল বিহারী বাজপেয়ীজি করেছে, যে স্বপ্ন লালু প্রসাদ যাদব দেখেছিলেন পূর্ণ করতে পারেননি, অটল বিহারী বাজপেয়ী সেটা করেছে। আজ অক্ষাত গ্রাম যেখানে দুটো বাড়ি আছে সেই দুটো বাড়ি পর্যন্ত মেটাল রোড করে দেওয়া হয়েছে, ভারতীয় জনতা পার্টি সেটা করেছে, ভারতীয় জনতা পার্টি সেটা করেছে। আর শক্তি, প্রতিরক্ষার যে শক্তি, এই কয়দিন আগে পর্যন্ত আপনারা পাকিস্তান যদি হুমকি দিত ভারতবর্ষ পচ্চাপ করে দিত কংগ্রেস আমলে, প্রত্যেকদিন সকালে সংবাদ শুনতাম ভারতীয় সৈনিকদের ধরে নিয়ে গিয়ে পুরুষাঙ্গ কেটে দিয়েছে, হাত কেটে দিয়েছে, মাথা কেটে দিয়েছে। আর চীন কথা বললে তো কাঁপতে 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 ভারত ঘুমিয়ে পড়তো। আজ পাকিস্তানের অবস্থা দেখুন, চীনের অবস্থা দেখুন, পাকিস্তান কিন্তু ঘুমিয়ে পড়েছে ভারতের ভয়ে, আর চীন কথা বলবার ক্ষমতা নেই। অটল বিহারী বাজপেয়ী যখন ক্ষমতায় ছিল 1999 সালে, আপনারা দেখেছেন পাকিস্তান আমেরিকার মদতে সিয়াচেনের একটা বিস্তীর্ণ অঞ্চল দখল করে রেখেছিল, দখল করে রাখেনি। অটল বিহারী বাজপেয়ী বিনম্র চিত্তে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলেছিলেন, দেখুন আমরা পঞ্চশীলে বিশ্বাসী, আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা যুদ্ধ করতে চাই না, ভালোই ভালোই চলে যান, নাহলে পরিণতি খারাপ হবে। আমেরিকার মদতে পাকিস্তান সেদিন কিন্তু সিয়াচেন থেকে সরে যায়নি। এবং রাতের বেলায় বিল ক্লিন্টন সাহেব, আমেরিকার প্রেসিডেন্ট, অটল বিহারী বাজপেয়ীকে ফোন করেছে, বাজপেয়ীজি আপনি পাকিস্তান আক্রমণ করবেন না, পাকিস্তানের হাতে পরমাণু বোমা আছে,
কি বলেছিলেন জানেন অটল বিহারী বাজপেয়ী? অটল বিহারী বাজপেয়ী জবাব দিয়েছিলেন, ক্লিন্টন সাহেব আমি জানি পাকিস্তানের হাতে পরমাণু বোমা আছে এবং সেই পরমাণু বোমা যদি মারে এই ভারতবর্ষের অর্ধেক মানুষ থাকবে না, কিন্তু আপনি জেনে রাখবেন তারপরের দিন বা পৃথিবীর ইতিহাস থেকে পাকিস্তান মুছে যাবে। সেই শক্তি নিয়ে আমরা এই ভারতীয় জনতা পার্টি করি।